वेलकम बैक टू माय चैनल एक्सप्लोर विद मोइनाक। आज जाच्छी घाटशिला, झारखंड जिले अवस्थित घाटशिला। एक दिन ही घुरे आसा जाए, बेरिए पड़लाम घाटशिला जावर उद्देश्य। एखन लोकल ट्रेन धरे सोजा शियाला जाच्छी। বারবিল জনশতাব্দী এক্সপ্রেসে করে আমরা আজ যাব ঘাটশিলা। হাওড়া থেকে ছাড়বে 6:20। আমরা তাই ভোরবেলায় বেরিয়ে পড়েছি। শিয়ালদা চলে এসেছি। শিয়ালদা থেকে বাস ধরে সোজা হাওড়া যাচ্ছে। হাওড়া ব্রিজ ক্রস করছে এখন। এই আমরা যাচ্ছি, আমরা এখন সবে 5:10, আমাদের ট্রেন 6:20। আমাদের ট্রেন হলো বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। আমরা জার্নি করব, আমাদের নতুন প্ল্যাটফর্মে যেতে হবে, ওইদিকে যাব। ট্রেন ঢুকে গেছে 19 নম্বর প্ল্যাটফর্মে। বারবিল জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে 6:20 ছেড়ে ঘাটশিলায় ঢুকবে 9:00। আমরা যাচ্ছি, ভালো লাগছে। আমরা আজকে 6:20 ট্রেন ছাড়ার কথা। আমরা নামবো ঘাটশিলা, চলো। আমাদের কোচ C2। আমাদের এই C2 কোচ। সিট অ্যারেঞ্জমেন্ট এরকম, একদিকে দুজনের সিট আর একদিকে তিনজন। সিটে বসে পড়েছি, এদিকে সিট পড়েছে। এখানে সামনে একটা টেবিল আছে, এখানে রেখে কিছু খাওয়া দাওয়া কিছু করা যাবে। জলের বোতল রাখার জায়গা, এখানে পা রাখার স্ট্যান্ড। আমাদের ট্রেন রাইট টাইমে ছেড়ে দিল 6:20। আর ওপারে দাঁড়িয়ে আছে দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, ওটা 6:50 ছাড়বে। এরপর সোজা গিয়ে খড়গপুর দাঁড়াবে, খড়গপুর পরেই স্টপেজ দাঁড়াবে গিয়ে ঘাটশিলা।
ট্রেনের টিকিট প্রাইস চেয়ার কারে হচ্ছে 435, আর সেকেন্ড ক্লাসে হচ্ছে 135 টিকিট প্রাইস। বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে চা খাওয়ার মজাই আলাদা। আমরা ট্রেনেই ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টে নিয়েছি ভেজ স্যান্ডউইচ 30 টাকা দিয়ে। আমাদের ট্রেন খড়গপুর ঢুকে গেছে, 8:02 খড়গপুর ঢুকে গেল। এখানে 2 মিনিট দাঁড়া। ট্রেন খড়গপুর থেকে ছেড়ে দিল। এরপর সোজা গিয়ে দাঁড়াবে ঘাটশিলা। ট্রেন 8 মিনিট লেটে চলছে। ডি টানছে 142, মনে হচ্ছে টাইমে আগে ঢুকিয়ে দেবে। চলে এসেছি ঘাটশিলা। ঘাটশিলায় ঢোকার টাইম ছিল 9:00, ঢুকেছে 9:10। এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। ঘাটশিলা ট্রেন জার্নি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এরপর ঘাটশিলায় কোথায় কোথায় ঘুরবো, কোথায় কী আছে, এগুলো নেক্সট ব্লগে দেখতে পাবেন।